পবিত্র ঈদুল ফিতরে 29 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত টানা 6 দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি বেসরকারি চাকরিজীবীরা। ঈদে সরকারি ছুটি 3 দিনের হলেও ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবসের কারণে এবার ঈদের ছুটি বাড়বে। আর কেউ যদি 5 মে বৃহস্পতিবার ছুটি নিতে পারেন তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে 9 দিন। ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী যদি 3 এপ্রিল থেকে রমজান শুরু হয় তাহলে রোজা 30টি হলে ঈদ হবে 3 মে মঙ্গলবার। সেক্ষেত্রে ছুটি শুরু হবে 29 এপ্রিল শুক্রবার থেকে, পরদিন শনিবার 30 এপ্রিল। এরপর শ্রমিক দিবসের সরকারি ছুটি 1 মে রবিবার। সোমবার, মঙ্গলবার ও বুধবার ঈদের ছুটি মিলে মোট 6 দিন। আর কেউ যদি 5 মে বৃহস্পতিবার ছুটি নিতে পারেন তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে 9 দিনের। এদিকে মঙ্গলবার এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।